আজকের ভিডিওতে এমন একটি দোয়া শেখাবো যেই দোয়াটি শিখলে কোটি কোটি নেকি অর্জনের সহজ উপায় হবে দর্শক হজরত ওবাদ ইবনে সাহমেত রাজি আল্লাহ আহ্ন বর্ণা করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি যে ব্যক্তি মোমিন পুরুষ ও নারীদের জন্য মাঘ দোয়া করে আল্লাহ তালা সেই বান্দার জন্য প্রত্যেক মোমিন পুরুষ ও নারীর বিনিময়ে একটি করে নেকি লিখে দেন আল্লাহ তো আপনি যদি সারা পৃথিবীর মোমেন নরনারী পুরুষ নারীদের জন্য দোয়া করেন তাহলে পৃথিবীতে গোটা পৃথিবীতে যতজন মেন পুরুষ আছে মেন মহিলা আছে প্রত্যেকের বিনিময়ে একটি করে আল্লাহ তালা নেকি লিখে দিবেন যদি তুলনা করা হয় অর্ধেক মুসলমান হয় তাহলে পুরো পৃথিবীতে ছয় শত কোটি মানুষ আসে তার মধ্যে প্রায় তিনশত কোটি মানুষ হলো মুসলমান নরনারী তো তিনশত কোটি নেকি আপনি পেয়ে যাবেন দর্শক চলুন দোয়াটি দেখে নেই والمؤمنات والمسلمين والمسلمات اجر اللهم اغفر لي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم هي الله اغفر لي افني امك ابن وللمؤمنين شكل مؤمن ওয়াল মুমিনাত সকল মুসলিম নর নারীকে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এবং মুসলিমিনা ওয়াল মুসলিমাত বলতে বোঝানো হয়েছে পৃথিবীর যত নারী পুরুষ আছে সকলকে আপনি ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাহলে বুঝতে পারলাম মমেন এবং মকমিনাত মুসলিম এবং মুসলিমাত যত নর নারী পুরুষ আসে সকলকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ হফিরলি ওয়াল মমিনা ওয়াল মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এভাবে আপনি কয়েকবার নামাজের আগে পরে যে কোনো সময়ে পাঠ করবেন তখনই আপনি পুরো পৃথিবীর যত সংখ্যক নরনারী মুসলমান মুসলিম যত মহিলা আছে পুরুষ আছে সকলের বিনিময়ে একটি করে নেকি পেয়ে যাবেন ল এরপর আরও একটি চমৎকার দোয়া শয়তানের কুমন্ত্রণা থেকে দিন রাত নিরাপদ থাকার উপায় হজরত আবুয়ুব আনসারি রাজিয়া লয়ানু বর্ণনা করেন যে ব্যক্তি সকালবেলা বার পাঠ করবে ল্যা ইলাহা ইল দেহু লে له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়া পাঠ করলে তার আমল নামায় দশটি সবাব লেখা হবে দশটি গুনাহ মুছে দেয়া হবে তার জন্য দশটি মর্যাদা সম্মান বাড়িয়ে দেয়া হবে চারটি কৃতদাস আজাদ করলে যে সব শেষ সবাব দেওয়া হবে এবং সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে সুবাহানল্লাহ যে ব্যক্তি মাগদ্বীপে নামাজের পর এই দোয়া পাঠ করবে সে সকাল পর্যন্ত উপরোক্ত সমূহ লাভ করবে ইবনি হেব্বান মোস্তাকাফ হাদিস সুবাহানল্লাহ তো দর্শক এর থেকে বোঝা যায় এই ছোট্ট শহর সাধারণ দোয়াটি পাঠ করলে অনেকগুলো স্বভাবের দুর্ভুক্ত হব আর এই দোয়াটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই সমগ্র রাজ্যত্ব সমস্ত প্রশংসা তারই তিনি সব কিছুর উপর শক্তিমান সুবাহানুল্ল সুবাহানুল্লহ সুতরাং আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যা দশবার করে পাঠ করব প্রিয় দর্শক এখন সর্বশেষ তিন নম্বরে দোয়াটি বলবো হালাল উপার্জন ও ঋণ পরিশোধের আমল অর্থাৎ দোয়া হজরত আবু ওয়াইল রহমতুল্লাহ বলেন মুক্তিপণ আদের সত্ত্বে মুক্তি পাওয়া একজন গোলাম হজরত আলী এর কাছে উপস্থিত হয়ে বলল আমি মুক্তিপণের নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারছি না এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন হজরত আলী রাজিয়ালহু বললেন আমি কি তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দিব যে কথাগুলো নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন সুবাহান্লাহ যদি তোমার ওপর ইয়ে মেনের শির পাহাড় পরিমাণ ঋণও থাকে তবু আল্লাহ পাক সেই পরিমাণ ঋণ আদায় করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল শির পাহাড় মানে অনেক বড় পাহাড় এই পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে আল্লাহ তালা আদায় করে দিবেন তুমি এই দোয়া পাঠ করো আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিননি بفضلك عمن سواক অর্থ হে আল্লাহ আমাকে আপনার হালাল রুজি দান করে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্যদের থেকে অমিক কি করে দিন অর্থাৎ কোন মানুষের ধারে কাছে যাতে রিজিকের জন্য হাত পাততে না হয় কোনো মানুষের কাছে যেন ঋণ না নেওয়া লাগে সে তফিক আপনি আমাকে দান করুন আল্লাহ যেন আমাদেরকে তিনটি দোয়া আমল করা তফিক দান করে এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ